অনেকেই অপেক্ষা করতেছিলেন কবে রেডমি নোট 13 সিরিজ ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হবে এবং ইন্ডিয়ান ভেরিয়েন্ট আমাদের হাতে আসবে। আর অবশেষে কিন্তু ইন্ডিয়ান ভেরিয়েন্ট আমাদের হাতে চলেই আসতে যাচ্ছে, কারণ গতকালকেই লঞ্চ করা হয়েছে রেডমি নোট 13 সিরিজ। আর আজকের ভিডিওতে আপনাদের সাথে রেডমি নোট 13 প্রো এই ফোনটার ফুল ডিটেলস নিয়ে আপনাদের সাথে কথা বলবো। ইন্ডিয়ায় এই ফোনটা কী প্রাইজিংয়ে লঞ্চ করা হয়েছে, বাংলাদেশের মার্কেটে এই ফোনটা কত দামে আসতে পারে, বা এই ফোনটা আপনার কেনা ঠিক হবে কি না, বা ইন্ডিয়ান ভেরিয়েন্ট বেটার হবে না চাইনিজ ভেরিয়েন্ট বেটার হবে, চাইনিজ ভেরিয়েন্টে কী সুবিধা, ইন্ডিয়ান ভেরিয়েন্টে কী সুবিধা, এইসব বিষয় নিয়ে বিস্তারিত কথা বলবো আজকের ভিডিওতে। সো অবশ্যই ভিডিওটি আমাদের সাথে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তবে চ্যানেলে নতুন হলে আপনাকে বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে করে আমাদের পরবর্তী কোনো ভিডিও আপনার মিস না হয়ে যায়। অ্যাট ফার্স্ট আমরা কথা বলবো এই ফোনটার লুক ডিজাইন নিয়ে। এই ফোনটার লুক ডিজাইন নিয়ে নতুন করে কিছু বলার নেই, আপনারা অনেকেই জানেন। ব্যাকসাইডে একটা স্কোয়ার শেপ ক্যামেরা ব্যবহার করা হয়েছে ফোনটার লেফট সাইডে, যেখানে আপনি দেখতে পাবেন ত্রিপল ক্যামেরা সেটআপ, এবং ফোনটাতে ব্যবহার করা হয়েছে একটা বক্সি টাইপের ডিজাইন এবং কর্নারগুলো অবশ্যই কার্ভ, যার ফলে ফোনটা হাতে নিলে একটা ভালো হ্যান্ডস অন ফিল পাওয়া যাবে। ইউএসবি টাইপ সি পোর্ট পাবেন, তবে 3.5mm অডিও জ্যাক থাকছে না এখানে। চারটা কালার ভেরিয়েন্টে মার্কেটে ফোনটা অ্যাভেলেবেল পাওয়া যাবে। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে এই ফোনটাতে, আর এখানে ব্যবহার করা হয়েছে মিডল পান্সুল কাটিং একটা ডিসপ্লে, যেটা হলো 6.67 ইঞ্চি মাপের একটা কিউএসডি প্লাস অ্যামোলেড প্যানেল, এবং এর রিফ্রেশ রেট 120Hz, এবং এটা ডলবি ভিশন সাপোর্টেড। কর্নিং গরিলা গ্লাস ভিক্টাসের প্রোটেকশন থাকছে ফোনটার ডিসপ্লেতে, এবং এর পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে 1800 nits। তো ডিসপ্লেটা দেখতে আমাদের চোখে যেমন ভালো লাগবে, সানলাইটেও তেমনি ভালোই পারফরমেন্স পাওয়া যাবে। ওভারঅল যদি আমি কথা বলি তাহলে ফোনটার ডিসপ্লে কোয়ালিটি নিয়ে কোনো অভিযোগ করার সুযোগ নেই, এক কথায় টপ নচ। এবার আমরা কথা বলতে যাচ্ছি ফোনটার প্রসেসর কোয়ালিটি নিয়ে। এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7S Gen 2 প্রসেসর, যেটা হলো 4nm আর্কিটেকের উপর বিল্ড করে তৈরি, আর এর আপ টু ক্লক স্পিড 1.95 GHz। এর এন্ডিনো 7 on 0। আউট অফ দ্য বক্স এখানে আপনি দেখতে পাবেন অ্যান্ড্রয়েড 13 এবং MIUI 14। তো এক কথায় ফোনটার পারফরমেন্স নিয়ে আমার কাছে মনে হয়েছে ভালোই হবে মিড বাজেট সেগমেন্টে, যারা মোটামুটি গেমিং করেন, অর্থাৎ পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অনলাইন, ফিফা এইসব ধরনের গেম প্লে করেন, তারা এখানে ভালোই হাই গ্রাফিক্সে প্লে করতে পারবেন। এবং এই ফোনটাতে দেওয়া হয়েছে 5100mAh ব্যাটারি, এবং ফোনটার বক্সে পাবেন 67W একটা ফাস্ট চার্জার, যে চার্জারটা দিয়ে কিন্তু আপনি ভালোই দ্রুত এই ফোনটা চার্জ করতে পারবেন। এবং এই ফোনটা মার্কেটে পাওয়া যাবে 5টা RAM ভেরিয়েন্টে, যার বেস ভেরিয়েন্ট 8128GB এবং এর টপ ভেরিয়েন্ট 16512GB এবং এর মিডল ভেরিয়েন্ট 12256GB। তো আমার কাছে মনে হয়েছে ফোনটার র্যাম রম নিয়েও কোনো ধরনের সমস্যা নেই, UFS 2.2 স্টোরেজের সাথে এই ফোনটা আসতে যাচ্ছে। এবার আমরা কথা বলবো ক্যামেরা কোয়ালিটি নিয়ে। ব্যবহার করা হয়েছে ফোনটাতে 200MP প্রাইমারি ক্যামেরা, যেটা কিন্তু ভালোই হাইপ ক্রিয়েট করছে ক্যামেরা জগতে এবং এই বাজেটের ফোনের ক্ষেত্রে। 8MP একটা আলট্রা ওয়াইড ক্যামেরা পাবেন এবং 2MP ম্যাক্রো ক্যামেরা, 16MP সেলফি ক্যামেরা থাকছে ফোনটাতে। ব্যাকসাইডের ক্যামেরা দিয়ে আপনি 4K ভিডিও রেকর্ড করতে পারবেন, এবং সামনের ক্যামেরা দিয়ে ফুল HD প্লাস রেজুলেশনে ভিডিও রেকর্ড করার সাপোর্ট পাবেন এখানে। এবং এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে নাইট স্কোপ মোড, এবং দেওয়া হয়েছে নাইট মোড, স্লো মোশন, এবং একটা ফোনের ক্যামেরা সেকশনে বেসিক যেসব ফিচার ব্যবহার করা হয়ে থাকে সবই ফোনটাতে আপনি পেয়ে যাচ্ছেন। তবে ক্যামেরা কোয়ালিটির ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে আরেকটি ইম্প্রুভ করার জায়গা ছিল রেডমির, কারণ এই যে 2MP ম্যাক্রো দিয়েছে এটা বর্তমান সময় তেমন কোনো কাজেই আসে না। এখানে যদি অ্যাটলিস্ট একটা 5MP ম্যাক্রো আর একটা টেলিফোটো ক্যামেরা দিত তাহলে আরও বেশি ভালো হতো। তবে টেলিফোটো অথবা 5MP ম্যাক্রো কিন্তু রেডমি নোট 13 প্রো প্লাস যে ফোনটা সেটাও নেই, অর্থাৎ এখানে ভাবার তো যাই না। তবে আমার কাছে মনে হয়েছে ফোনটার প্রাইস নিয়ে কথা বলা উচিত এখন। ফোনটার 8128GB ভেরিয়েন্টের ইন্ডিয়ান মার্কেট প্রাইস রাখা হয়েছে 23,999 rupees, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হয় 31,642 টাকা, এবং বাংলাদেশের মার্কেটে আসলে অবশ্যই ফোনটার প্রাইস হবে 35,000-36,000 টাকার আশেপাশে। তবে এর যে চাইনিজ ভেরিয়েন্ট আছে সেটা কিন্তু বর্তমান সময়ে আনঅফিসিয়ালভাবে 31,000 টাকায় পাওয়া যাচ্ছে। তবে আমার কাছে মনে হয়েছে ফোনটার চাইনিজ ভেরিয়েন্টের থেকে আপনি যদি এর গ্লোবাল ভেরিয়েন্ট অর্থাৎ ইন্ডিয়ান ভেরিয়েন্ট নেন তাহলে আপনার কিছুটা হলেও হ্যাসেল কম পোহাতে হবে, আপনি ভালো পারফরমেন্স পাবেন। তাহলে আপনি এখানে
গুগলের আপডেট এবং সকল ধরনের আপডেটগুলো এবং অ্যাপ ম্যানেজমেন্টগুলো অনেক ভালোভাবে করতে পারবেন। তবে চাইনিজ ভেরিয়েন্টে যে অনেক বেশি হ্যাসেল বা অনেকে মনে করেন যে গুগল ইনস্টল হবে না বা গুগলের কোনো কিছুই থাকবে না, এটা কিন্তু না। অবশ্যই আপনি চাইনিজ ভেরিয়েন্টও ইউজ করতে পারবেন, প্রথম দিকে সমস্যা হলেও পরে কিছুদিনের মধ্যেই মানিয়ে নিতে পারবেন। তো এবার কথা বলবো এই ফোনটা কেনা এখন উচিত হবে কিনা। আমার কাছে মনে হয় যারা একটা নতুন ফোন কিনতে চাচ্ছেন এবং রেডমি নোট 13 সিরিজ যাদের মাথায় আছে তারা একটু অপেক্ষা করে কিছুদিন পর ফোনগুলো কেনেন, তাহলে অবশ্যই আর একটু হলেও দাম কমবে, যেমন 1-2 হাজার টাকা। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব তো মাস্ট, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে। আজকের মতো আল্লাহ হাফেজ।